দর্শক আবারও আমন্ত্রণ রাঙা সকালে। রাঙা সকালে আমরা দেশের বাইরের খবরাখবর, ছোট্ট বিরতি, সবকিছু পেরিয়ে দ্বিতীয় পর্যায়ের যিনি অতিথি রয়েছেন আমাদের সঙ্গে তাকে নিয়ে চলে এসেছি। আর রাঙা সকালে যে বৈচিত্র্যের ধারা সবসময় বয়ে চলছে, এই আমরা ছিলাম বিজ্ঞানের আলাপে, সাহিত্যের গল্পে, আমরা এই আবার চলে এসেছি সুরের লহরীতে। আমাদের সঙ্গে রয়েছেন এই বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন খ্যাতিমান পুরুষ, যার নাম পণ্ডিত অমরেশ রায়চৌধুরী। দর্শক, এক সুবিশাল জীবন। এই সুবিশাল জীবন ঘিরে যেমন সুরের কথা রয়েছে, তেমনি রয়েছে বিচিত্র সব অভিজ্ঞতার কথা। সেই গল্পগুলো শোনার জন্য চলুন চলে যাই তার কাছে। তাকে স্বাগত জানাই আমাদের রাঙা সকালে, পণ্ডিত অমরেশ রায়চৌধুরী। স্যার, শুভ সকাল। শুভ সকাল। এবং আমি সর্বপ্রথম মাছ রাঙ্গাকে এবং আমার দর্শক প্রজাদের জানাই আমার আন্তরিক মানে অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। অবশ্যই, অ্যাকচুয়ালি আমি একজন সঙ্গীতের সেবক, আমি সঙ্গীতের সেবক। জি, সঙ্গীত আমার মানে জীবন। এখন সঙ্গীতে শক্তি, সঙ্গীতে ভক্তি, সঙ্গীতে মুক্তি। দর্শক, আমি আবারও বলছি, জি, সঙ্গীতে শক্তি, সঙ্গীতে ভক্তি, সঙ্গীতে মুক্তি, এই ধ্যান ধারণা নেই আমার সঙ্গীত। এবং আমি এই ধ্যান ধারণা নেই সারা জীবন শুদ্ধ সঙ্গীত, অর্থ উচ্চাঙ্গ সঙ্গীত, রাগ সঙ্গীতকে লালন পালন পালন করেছি, আমি এখনও চালাচ্ছি। এই বয়সেও আমি এখনও উচ্চাঙ্গ সঙ্গীতের একজন কী বলবো, খুবই সামান্য একজন শিল্পী। আমি আমি চাই আমি যতদিন আছি আমার সঙ্গীত চর্চা যেন আপনাদের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধাতে ঠিক থাকে, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত শুদ্ধ সঙ্গীতের সেবা করে যেতে পারি। চমৎকার। দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে আছেন, মাছরাঙার সঙ্গে অবস্থান করছেন, তাদের সবাইকে আরেকবার জানিয়ে দিতে চাই, আমাদের জনপ্রিয়তা বা সঙ্গীতের ক্ষেত্রে ভোগ, বিলাস, বিকাশ এগুলো যেভাবে করে মুখ্য হয়ে এসে উঠেছে, আমরা কিন্তু সঙ্গীতের সেবক বলতে তেমন কাউকে এখন আর দেখতে পাই না। আর এই দেখতে পাই না বলে আমরা শিখতে চাই না, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক সময় আমার মনে হয় যে শিক্ষা থেকে অনেক দূরে রয়েছি। এই শিক্ষার জায়গায় ফিরে আসতে হলে সঙ্গীতের ক্ষেত্রে অবশ্যই ফিরে যেতে হবে শাস্ত্রীয় সঙ্গীতে, এবং পণ্ডিত অমরেশ রায় রয়েছেন আমাদের সঙ্গে, যিনি বলছেন তিনি সঙ্গীতের একজন সেবক। স্যার, আমরা একটু আপনার সঙ্গে আরও গল্প করব, কিন্তু আপনার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে তথ্যগুলো মৃদুল একটু দর্শকদের আগে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধু। দর্শক, আমরা একটু ছোট করে একটু আপনাদের জানিয়ে দিতে চাই, যিনি রয়েছেন অতিথি হয়ে আমাদের সঙ্গে, পণ্ডিত অমরেশ রায়চৌধুরী, তিনি দেশের শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন খ্যাতিমান পুরুষ, তা আগেই বলেছি। উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষাগুরু হিসেবে সুনাম অর্জন করেছেন তিনি। আর তার জন্ম ফরিদপুরের চৌদ্দরশি গ্রামে জমিদার বংশে হলেও সারা জীবন সঙ্গীতের সাধনাই করে চলেছেন। পণ্ডিত অমরেশ রায়চৌধুরীর একমাত্র ধ্যান ও সাধনা সর্বস্তরের মানুষের মাঝে শুদ্ধ সঙ্গীতের প্রচার ও প্রসার, সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে রাজশাহীর নিজ বাসভবনে সঙ্গীতাশ্রম নামে একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে একান্ত নিষ্ঠার সঙ্গে শুদ্ধ সঙ্গীত প্রশিক্ষণ দেওয়ার এবং মহৎ কাজে তিনি নিয়োজিত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের বিশেষ শ্রেণীর উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। দর্শক, এটি হচ্ছে খুব ছোট করে তার সম্পর্কে আমরা পরিচয়টি বললাম। আসলে মানুষটির জীবন বিশাল, এবং দেখতে পাচ্ছেন যে এই বয়সেও তিনি সঙ্গীতের সেবা করে চলেছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে আবারও। স্যার, একটি কথা আমরা বলতে চাই, রাঙা সকালে আসলে অনেক অতিথি আসেন, এবং আপনার মতন যারা অভিজ্ঞতা ভারে বয়ে নিয়ে চলেছেন জীবনকে, এই সুরের কথা সাধনাকে এখনও বয়ে নিয়ে চলছেন, এইসব মানুষদের আশীর্বাদে কিন্তু আমরা বারবার রাঙা সকালে আমার আস্নাত হয়ে উঠি। স্যার, আমরা একটু ফিরতে চাই আপনার জীবনের গল্পে, যে আপনি এই যে বলছেন সঙ্গীতের সাধনার কথা, সঙ্গীতের সেবার কথা, তো এটার নিশ্চয়ই একটা সুদূর অতীতে শুরু হয়েছিল, পরিবারে কি সঙ্গীতের ধারাটা ছিল? সঙ্গীতের ধারা বলতে আমার আম্মা, আমার মা, ঠাকুরমা একটু একটু গাইতেন। আচ্ছা। আমি তখন অনেক ছোট, আমি আমার আম্মার কাছে আমি শুনেছি যে আমাদের বাড়িতে আগেকার মানে আসতেন, তারা রাত্রি গান করতেন, আনন্দ করতেন। তখন আমি অনেক ছোট, তখন এই
সঙ্গীতের ব্যাপারে একদম অনভিজ্ঞ ছিলাম। এইভাবেই ওই সঙ্গীতের ইচ্ছা আর কি হারাতে এসেছে আমাদের বংশে। আমার ছোট কাকা মানে বৌ গোপাল রায়, তিনি একজন ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন, উনি আবার একজন অভিনেতাও ছিলেন, তারও একটা অনবদ্য মানে অবদান আছে আমার সঙ্গীতে। এইভাবেই আমার সঙ্গীত মানে আমি যখন এক ধরেন 8-9 বছর খুবই ছোট, তখন আমার মানে মা আমার মানে আদি সঙ্গীত শিক্ষাগুরু সুরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমার জন্য আনেন। আচ্ছা, এবং তার তার থেকে আমি তখন 8-9 বছর আমার এই তার কাছে আমি উত্তঙ্গ সঙ্গীত শিখেছি, আবার এমনি আধুনিক আচ্ছা তামা সঙ্গীত কীর্তন ভজন ইত্যাদি, তাই না? সবকিছুই ছিল, কীর্তন তো হয়নি খুব একটা। যাই হোক, কিছু কিছু আধুনিক গান আমার সঙ্গীত জীবনের প্রাথমিক দিকে আমি যখন উপাধি ছিলাম, ধরেন এটা হবে 1958-60 সালের কথা বলছি। স্যার, আপনাদের পরিবার মনে হয় দীর্ঘ একটা বড় একটা ইতিহাস রয়েছে, আপনাদের জমিদারি ছিল এবং সেটা দেখেছি একটা সময়, আমরা ঠিক দেখিনি, গল্প শুনেছি যে জমিদারদের বিলাসবহুল জীবনে সঙ্গীতের একটা বড় অবদান থেকেই যায়, তাই না? ছেলেবেলা দেখে এসেছেন তেমন পরিবেশ এবং সেখান থেকে হয়তো জমিদারি বা গান এভাবে নিয়ে এগিয়ে যাওয়া যেত, কিন্তু জমিদারি সেই জায়গাটি ছেড়ে এই গানের ক্ষেত্রে কেন শুধু বিচরণ শুরু হলো? সাংঘাতিক একটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন, সাংঘাতিক প্রশ্ন, সাংঘাতিক প্রশ্ন সবাই বলে আপনার একটা, অনেকে বলে যে আপনি একটু বড় সম্ভ্রান্ত বংশের জমিদারি বংশের ছেলে হয়ে আপনি ওগুলো দিকে লক্ষ্য না করে আপনি সঙ্গীত আসলেন কেন? সেই তো, এটা আমার একটাই উত্তর। উত্তর হচ্ছে আমি ছোটোবেলার থেকেই সঙ্গীতকে খুব ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। আমার অনেক দিনের ই ছিল, সাধনা ছিল বা স্বপ্ন ছিল যে আমি একজন ভালো শিল্পী হব, ভালো গাইতে পারবো। এই স্বপ্ন সাধনা নিয়েই আমাকে উৎসাহ দিয়েছে আমি সঙ্গীতের দিকে। চমৎকার স্যার, আরও গল্প করব, একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন পণ্ডিত অমরেশ রায়ের চৌধুরী রয়েছেন আজ আমাদের সঙ্গে, যিনি শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন খ্যাতিমান পুরুষ। আমরা তার সঙ্গে গল্প করব, আমরা হয়তো কিছুটা সুযোগ পেলে শাস্ত্রীয় সঙ্গীতও শুনবো। আমাদের সঙ্গে থাকতে হবে, ছোট্ট একটা বিরতি। দর্শক, আবারও আমন্ত্রণ। রাঙার সকালে আমাদের সঙ্গে রয়েছেন সুরের একজন মানুষ, বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীত জগতের খ্যাতিমান পুরুষ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। আমরা বিরতিতে যাওয়ার আগে তার কথা শুনছিলাম। আমরা গান নিয়ে অনেক মানুষের মুখে অনেক কথা শুনেছি, কিন্তু যিনি বলেছেন বুকে হাত দিয়ে আমি সঙ্গীতকে খুব ভালোবাসি, সেরকম একটি মানুষ, আমরা ফিরছি তার কাছে আবারও। স্যার, সঙ্গীতকে অনেক ভালোবাসার গল্প শুনছিলাম, সেই ছেলেবেলা থেকে জমিদারি সমস্ত কিছু সরিয়ে দিয়ে শুধুমাত্র সুরকে নিয়ে মেতে থাকা। আমরা সেই সুরের প্রসঙ্গেই সুরের কাছেই ফিরতে চাই, একটু শুনবো কি আপনার গলে? হ্যাঁ, অবশ্যই শোনাবো। মানে আমি একজন উত্তম সঙ্গীত শিল্পী নই, আমি আধুনিক গান গাই, তামার সঙ্গীতও গাই, আমি একটা দুটো আধুনিক গানও গাবো। স্যার, আমরা এই প্রথমে সকালবেলা চাইছি একটু শাস্ত্রীয় সঙ্গীতের তাল দিয়ে। শাস্ত্রীয় সঙ্গীত অবশ্যই, আমি সকালে যেগুলো রাগ রাগিনী আছে তার মধ্যে একটি অন্যতম আমার খুব ভালো লাগার রাগ শুদ্ধ ওরি, অল্প করে গাই কারণ আমাদের আ
বারো রাও জগমে হাসন হুসা নাচাই না দিয়ে আল্লাহ জানে আলা যা জোয়ার কে পর জান্দন বিকে জোয়ার কে পর জান্দন বিকে জিগর গোসে আলি কসম হোজে কৌসল কে দো জাম হাম পিয়ে জগ মে হাসন হুসন চাই না দিয়ে আল্লাহ জানে আলা জানে আল্লাহ জানে আল্লাহ আল্লাহ জানে আল্লাহ আল্লাহ জানে আল্লাহ বাহ আসলে বাহ বরার মতো আমাদের কোনো অদ্ভুত্ব নেই, ধৃষ্টতাও নাই এবং সেটা আমরা দেখাতেও চাই না। দর্শক, শাস্ত্রীয় সঙ্গীত হলো একটা সাগরের মতো, যে সাগরে ডুবে গেলে উঠে আসা খুব মুশকিল। তারপরে ওই যে সময় এবং রাঙা সকাল একসাথে বাঁধা, তাই ডুব সাঁতারের মতো আমরা একটু বিরতি নিচ্ছি ছোট্ট, আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। তবে এই মুহূর্তে আমরা কিন্তু মনে হয় খবর শুনবো না, সেই বিরতিটা। দর্শক, আমরা খেলাধুলার সর্বশেষ খবরের খবর নিয়ে আবারও চলে এসেছি রাঙা সকালে। আমাদের সাথে অতিথি হয়ে রয়েছেন পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, দেশের শাস্ত্রীয় সঙ্গীত জগতের খ্যাতিমান পুরুষ, যিনি সুরের সাগরে আমাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন একটু আগে, আমরা খবরে যাওয়ার আগে সেরকমভাবে ভেসে গিয়েছিলেন, ফিরছি তার কাছে আবারও। স্যার, অসাধারণ পরিবেশনা ছিল আসলে। যেটি হয় যে আমরা অনেক গানই শুনি, অনেক কিছুই হয়, কিন্তু আজকে আপনার এই পরিবেশনা শুনে মনে হচ্ছিল যে এমন প্রভাত কখনো আসেনি আর। তো যাই হোক স্যার, আমরা একটু ফিরতে চাই আপনার কাছে আবারও। আপনার জীবনে একটি বিশেষ প্রসঙ্গ, আপনি সবসময় যেটি বলে থাকেন যে আপনার কাকা গৌরগোপাল রায়চৌধুরী এবং আপনার বৌদি পাপিয়া রায়চৌধুরী, শ্রীমতী পাপিয়া রায়চৌধুরী, আপনার জীবনে এদের অবদান সম্পর্কে আপনি বারবার বলেছেন, একটু শুনতে চাই তাদের সম্পর্কে। শুনতে মানে তখন আমি আরও ছিলাম শিক্ষার্থী, আমি এখনো শিক্ষার্থী, আমি এখনো শিক্ষার্থী, আমার অনেক কিছু শেখার আছে, বাকি হলো না। আচ্ছা, আমি নিজেকে মনে করি আমি এখনো শিক্ষিত, এখনো শেখার বাকি আছে। সেই সময় ওনারা আমাকে সঙ্গীত শেখার ব্যাপারে অনেক, আপনি কী বলবো, উৎসাহ দিয়েছেন, অনেক কিছু আমাকে সাহায্য করেছেন। বিশেষ করে আমার মা, আমি যাতে একজন সমস্ত বড় সঙ্গীত শিল্পী হতে পারি, তার সেটা ওনার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, কিন্তু ওনার ভাগ্যে সেটা হয়নি। আমি যতদিন অমরেশ রায়চৌধুরী হতে পেরেছি, তার আগে উনি আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আমার একটা মস্ত বড় দুঃখ। আমি তাই আমার মাকে স্মরণ করে আমার ব্যাধি সঙ্গীত শিক্ষাগুরু প্রদীপলাল চক্রবর্তীর একটা বাংলা গানে গাই। নিশ্চয়ই, অবশ্যই। মায়ায়
জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতে তারাই সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার তার ললাটের সিঁদুর নিয়ে ভোরে নবীন ওঠে আলতা পরা পায়ে ছোবায় রক্ত কমল ওঠে তার ললাটের সিঁদুর নিয়ে আলটা পরা পায়ে ছোবায় রক্ত কমল ওঠে প্রদীপ হয়ে মোর শিয়রে কে দেবে রয় দুঃখের জ্বরে প্রদীপ হয়ে মোর শিয়রে কে পৃথিবীতে মা দেশ এই গানগুলো এমন করে আমাদেরকে উপলব্ধির গভীরে নিয়ে যায় যে তখন আমরা যেন সবাই শিল্পী সবাই শ্রোতা। স্যার আপনার সঙ্গে একটু গেয়ে উঠলাম, ক্ষমা করে দেবেন। আচ্ছা আমরা একটু বিশেষ প্রসঙ্গে চলে আসি যে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন, রাজশাহীতে কিন্তু অনেক শিল্পীর শেকড়। স্যার এমনি শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশটা কেমন? শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশটা ভালো। শাস্ত্রীয় সঙ্গীতে আমাদের রাজশাহীতে আরও উস্তাদ আছেন তিন চারজন, যেমন উস্তাদ রবিউল হোসেন, রবিউল হোসেন উস্তাদ, নামটা আসছে না মনে এখন, যাই হোক ঠিক আছে, আমরা আরও উস্তাদ আছেন রাজশাহীতে, তারা উচ্চঙ্গ সঙ্গীতকে সমৃদ্ধ করছেন। বাহ স্যার, আরও সমৃদ্ধ করছেন এবং এই যে তারা রাজশাহীতে বসে উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে বড় একটা অবদান রেখে যাচ্ছেন, তেমনি করে আমাদের রাঙা সকালে কিন্তু আমাদের গানের পেছনেও যিনি তবলায় তার বোল দিয়ে একটা ভালো অবদান রাখছেন তিনি যতন কুমার পাল। আমরা তাকে দেখাতে পারছি না কিন্তু আমরা তার বোল শুনতে পাচ্ছি আমাদের রাঙা সকালে। একটা কথা বলি, আমাদের রাজশাহী তথা বাংলাদেশে যতজন আছেন সংগতকার, যারা সত্যিকার সঙ্গত দিতে পারেন, খুব ভালো লাগে তাদের সঙ্গে গান গাইতে, তাদের মধ্যে যতন কুমার পালের নামটা আসতে পারে। যতন কুমার পাল দর্শকদের উদ্দেশ্যে নমস্কার জানিয়েছেন, আমরা পৌঁছে দিলাম দর্শকদের কাছে। স্যার আমরা একটু ফিরে আসি একটি বিশেষ বিষয়ে। 61 সালে আপনি মিউজিক এডুকেশন বোর্ড অফ কলকাতা ঝংকার থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে সঙ্গীত তীর্থ উপাধি লাভ করেন। কত বছর বয়স ছিল তখন আপনার? তখন 31 কি 32। এত বড় একটি প্রাপ্তি, তারপরেও নিজেকে বলছেন যে আমি এখনো শিক্ষার্থী, নামের আগে পণ্ডিত, তারপরেও স্যার আমার দেখেন
আমি অনেক জায়গা থেকে সঙ্গীত জগতে অনেক সম্ভাবনা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি এবং অনেক আন্তরিক ভালোবাসাও পেয়েছি, শ্রদ্ধাও পেয়েছি আপনাদের কাছে যেমন পাচ্ছি। তখন কথা হচ্ছে আমি যতই কিছু সম্মান পাই বা সম্ভাবনা পাই বা ভালোবাসা পাই, আমার কাছে আপনাদের একুশে দেন না সরকার থেকে একুশে একুশে পদক, আমি মনে করি একুশে পদক থেকে ওটা আমার কাছে অনেক বড়। বাহ, আপনাদের এই আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত শুদ্ধ সঙ্গীতের চর্চা করে যেতে পারি, এটাই আমার একমাত্র ইচ্ছা, এটাই আমার একমাত্র। অবশ্যই, আসলে একজন শিল্পী সত্যিকার পুরস্কার আসলে যিনি শ্রোতা তার চোখের মধ্যে হয়তো খুঁজে পান, যে আপনার গানটি শোনার পরে যখন শ্রোতার চোখের মধ্যে চিকচিক করে হয়তো চোখের পানি অথবা সে ভালোবাসা অথবা শ্রদ্ধার যে জায়গাটি সেটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে আসলে শ্রোতার মনের ভিতরে কী কাজ করছে। স্যার, এই পুরস্কারে আমরা বারবার আপনাকে দিতে চাই এবং আমরাও আসলে আপনার কাছ থেকে পরিবেশনে পেতে চাই একের পরে। আমরা ছোট্ট একটা বিরতির পরে আপনাকে আবারও ফিরিয়ে আনতে চাই। দর্শক, আমরা চলে যেতে চাই একটা ছোট্ট বিরতিতে, আবারও ফিরছি, সঙ্গে থাকুন আপনারা। দর্শক, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাঙা সকালের এই পর্যায়ে চলছে সুরের সকাল। সুরের সকালে আমাদের অতিথি হয়ে রয়েছেন পণ্ডিত অমরেশ রায়চৌধুরী, যিনি এই দেশেরই শাস্ত্রীয় সঙ্গীতে ব্যাপক একটা ভূমিকা রেখে চলছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জগৎকে, এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের জগৎকে। স্যার, কথা বলবো পরে, আমরা শুধু আবারও একটু সুরের মাঝে ডুব দিতে চাই। আমি এবার একটি আমার সঙ্গীত গাইছি, শ্যামা সঙ্গীত করতে চান প্লিজ? আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের রচনা এবং তারই শুট করা গান। জি, মাত্রই তো জি জন্ম জয়ন্তী গেল, শুনতে পারি? হ্যাঁ, এই তো এই 11ই জ্যৈষ্ঠ। মহাবিদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা, মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক পালিকা, মহাবিদ্যা মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, তুমি দেব মাতা তুমি গায়ত্রী, তুমি বেদ মাতা তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা, মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী।
সবচেয়ে ভালো লাগলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কি ভজন, কি কীর্তন, কি প্রার্থনা, কি ইসলামী সঙ্গীত, কোথায় নয় আকর্ষিত লাগে যে আমাদের হিন্দু মাইথোলজির উপর আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম যে কি অবদান রেখে গেছেন এবং সবচেয়ে বড় রকম গান কাজী নজরুল ইসলামের সৃষ্টির মাঝে যারা বেড়ে উঠবে বা যারা তার গভীরে প্রবেশ করবে তাদের মধ্যে কিন্তু জন্ম থেকে একটা অসাম্প্রদায়িক মনোভাব তৈরি হবে, নিঃসন্দেহে প্রথম থেকে সকল ধর্মের জন্য তিনি তাই না সৃষ্টি করে গেছেন। শিল্পীর ব্যাপারটি কিন্তু এরকম যে তিনি অসাম্প্রদায়িক এবং সবার জন্য স্যার আমরা একটু চলে আসি যে আপনার তালিম নেওয়ার জায়গাটিতে, যে আপনি অনেকের কাছ থেকে তালিম নিয়েছেন জীবনে। অনেকের কাছে নিইনি, আমার আমার জীবনে একমাত্র আছে মাত্র দুজন। আচ্ছা, আমার সঙ্গে শিক্ষাগুরু, জি আমার আদি সঙ্গীত শিক্ষাগুরু প্রদীপলাল চক্রবর্তী, তারপরে একটানা 14 বছর তো বটেই আমি স্বনামধন্য সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে আমি শিখেছি এবং আমার যত উত্তম সঙ্গীতের যা কিছু আমার ভেতরে রাখতে পেরেছি সবই ওই সঙ্গীতাচার্য। গুরুরা হয়তো ধরিয়ে দেন যে কোন জায়গা থেকে শুরু করতে হচ্ছে, কি গাইতে হচ্ছে, কিন্তু আপনি যেটি বলছিলেন বারবার যে সঙ্গীতের সাথে জীবন দর্শনের একটি জায়গায় মিল আছে, অর্থাৎ সুরের সাধনা আর জীবনের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, তো এই বোধটা কি আসলে গুরুর কাছ থেকে কোনোভাবে কোনো আপনার কাছে এসে পৌঁছেছে? হ্যাঁ, উনি আমার যদি রাখে মনে সঙ্গীতাচার্য তারাপদবাবু চক্রবর্তী বলতেন যে দেখো সঙ্গীতকে অন্তর দিয়ে ভালোবাসবে, সঙ্গীত যারা শিখতে চায় তাদের তুমি অন্তর দিয়ে শেখাবে এবং কোনোরকম তোমার ভেতরে কোনোরকম অহংকার রাখবে না। চমৎকার স্যার, এই কথার মধ্য দিয়ে আমরা আজকে রাঙা সকাল শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এই সকালে আমাদের সময় দিয়েছেন। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে আমি বাধ্য, আপনাদের আন্তরিক সহযোগিতা আমাকে অনেক উৎসাহ দিয়েছে। চমৎকার স্যার, অনেক কি বলবো, আরো আমি যাতে সঙ্গীতে সকলের পক্ষ থেকে আপনার জন্য অনেক আশীর্বাদ, যেন আপনি আরো অনেক দিন ভালো থাকতে পারেন, সঙ্গীতের সাথে থাকতে পারেন। আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আমরা আজকের মতো রাঙা সকাল এখানেই শেষ করছি, সুরের মধ্য দিয়ে শেষ হবে। তবে একটা কথা বলতে চাই যে আমাদের গানের জগতে কিন্তু বর্তমানে দেখে যাচ্ছি বেসুর ও অসুরের ভীষণ একটা বড় প্রভাব। এখান থেকে বেরিয়ে আসতে হলে ফিরে যেতে হবে শাস্ত্রীয় সঙ্গীতের জগতে, কারণ সেখানেই আমাদের ফিরে যাওয়া, সেখানেই আমাদের শিকড়। ভালো থাকবেন সবাই, সুপ্রভাত, শুভ সকাল, সবাই ভালো থাকবেন। আমরা সুরের মধ্যে দিয়ে শেষ করবো স্যার। শুরু মে তো প্রীতি দিতে না জ্ঞান সখি ও তো নন্দক বালক সাবধিয়া ও তো নন্দক বালক সাবধিয়া মে তো প্রীতি দিতে না জ্ঞান সখি ও তো নন্দক বালক সাবধিয়া 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 মে তো প্রীতি দিতে না জ্ঞান সখি ও তো নন্দক বালক যমুনা তট যায়ে কে গায়ে চড়ায়ে
बजाते बांसुरी गावत है जमुना तट जाए के गाए चढ़ाए बजाए के बांसुरी गावत है सखिया संग के लोलतरे सखी आ संग के लोलतरे गगनू तट खेलत फागलिया गगनू तट खेलत फागलिया हो तो नंदक बालक सावरिया वो तो नंदक बालक सावरिया वो तो नंदक बालक सावरिया।